ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমরা পরিমিতির একটা অঙ্ক দেখছি, কি বলছে না, কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% কমানো হলে, ঠিক আছে, তবে তার পাঁচতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে? 15%, 19%, 16%, 21%, ঠিক আছে। একটা ঘনক, সাপোজ আমি এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, না এ একক, ঠিক আছে, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এ বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কী করছি না, প্রতিটা বাহুকে আমরা 10% কমাচ্ছি, তাহলে ছিল এ, ঠিক আছে, বাহুকে 10% কমালে বাহু হবে কত হবে? আগে ছিল এ মাইনাস এ গুণ 10%, মানে 10/100, ঠিক আছে, তাহলে 10-এর সঙ্গে এটা কেটে যাবে, 10 হবে, a/10, a-a/10, এটা করলে কত হবে, না 10a-a, 9a/10 একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এখন সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যা সমগ্র তলের ক্ষেত্রফল একই, ঠিক আছে। এখন পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, 6 ইনটু, ঠিক আছে, 9a/10 তার স্কোয়ার, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে কত ক্ষেত্রফল কমেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত কমেছে আমাদের, শতকরা যদি বার করতে হয় এটার থেকে এটা বিয়োগ হবে, ডিভাইড বাই এটা হবে, গুণ 100 হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কমবে, সেটা কত, না 6 স্কোয়ার মাইনাস 6 ইনটু 9 স্কোয়ার করলে কত হবে, 9×81² / 8² করলে 100 হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা একটা 100 লসাগু করে নেই, তো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 600 স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত হবে, 6×6 = 48 স্কোয়ার, তাহলে এটা কত হবে, 6×10 = 4, 9×10 = 1, ঠিক আছে, তাতে 1 × 5 = 6, 114 স্কোয়ার / 100, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত কমবে, অতএব শতকরা পার্শ্বতলের ক্ষেত্রফল কমবে, কত কমবে, না ছিল কত আমাদের 6 স্কোয়ার, হয়েছে কত, 114 স্কোয়ার / 100টা আমরা ঘরে লিখে দিলাম, ঠিক আছে, গুণ কত হবে, না 100 হবে, ঠিক আছে, এত পার্সেন্ট, 100, 100-র সঙ্গে 100 কেটে গেল, স্কোয়ারের সঙ্গে স্কোয়ার কেটে গেল, 6 দিয়ে এটা ভাগ করলে 6-এর মধ্যে 11 কবার যায়, একবার যায়, থাকে কত, 5 × 6=54, ঠিক আছে, 19%। তাহলে এখানে যে আনসারগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে তোমরা 19-এ দাগ দিয়ে দেবে।